আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন সংবাদ নিয়ে চলে আসলাম। বাইক পুরানো ব্যক্তিকে মোটরসাইকেল উপহার দিতে চান আনসারুল্লাহ হক। বাইক পুরানো ব্যক্তি মানে আপনি, আমি একটি সংবাদ দিয়েছিলাম 27 সেপ্টেম্বর, একটি আপনাদের সংবাদ দিয়েছি যে পাঠাও এর একটি বাইক চালক তার নিজের বাইককে পুড়িয়ে দিয়েছে ট্রাফিক পুলিশের মামলায়। অতিষ্ঠ হয়ে উপরে ট্রাফিক পুলিশের উপর রাগ করে সে মামলায়, ট্রাফিক পুলিশের মামলার একটি যে নিজেকে সে বিরক্ত বোধ করে অতিষ্ঠ হয়ে সে তার নিজের বাইকেরকে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছিল। সেই খবরটির পরেই এই আনসারুল্লাহ সাহেব তাকে একটি বাইক উপহার দিতে চেয়েছেন। কেন তাকে দিতে চেয়েছেন চলুন জেনে নেই। পুলিশের সঙ্গে রাগ করে নিজের বাইক পুরানো ব্যক্তিকে মোটরসাইকেল উপহার দিতে চান ম্যাজিক ইংলিশ লার্নিং স্কুলের প্রতিষ্ঠাতা এবং শিক্ষক মোহাম্মদ আনসারুল হক। সোমবার ম্যাজিক ইংলিশ লার্নিং স্কুলের পেজে পোস্ট দিয়ে এমনটি জানান তিনি। তিনি বলেন, এক ভাই মামলা সংক্রান্ত ব্যাপারে ক্ষোভে তার একমাত্র আয়ের উৎস পাঠাও মোটর বাইকটি আগুনে পুড়িয়ে ফেলেছেন, যা আদৌ ঠিক হয়নি। হয়তো রাগ কমে যাওয়ার পর এখন খুবই অনুশোচনা হচ্ছে। যাই হোক, আমার এই বাইকটি তাকে আপাতত গিফট করে দিতে চাচ্ছি। এমনও হতে পারে এই পাঠাও চালিত মোটর বাইক থেকে যা আয় হতো তা দিয়ে সংসারে খরচ চলতো। আইনি প্রক্রিয়া বিষয়ে যাচ্ছি না, বিষয়টা আপাতত মানবিক বিষয় দিয়ে ধরে নিন। আনসারুল্লাহ হক আরো বলেন, আইন সবার জন্য সমান, এই স্লোগান শুধু বাক্য আর কথায় সীমাবদ্ধ না থাকুক, বাস্তবে যেন প্রমাণ হয় এই প্রত্যাশা সবার। তো বন্ধুরা, মানুষও দেখেন, মানুষ মানুষের জন্য তার এখানে প্রমাণ পাওয়া যাচ্ছে যে ইংলিশ ম্যাজিক ইংলিশ লার্নিং স্কুলের যে প্রতিষ্ঠাতা মোহাম্মদ আনসারুল্লাহ হক, সে এই বাইক চালকের উপরে দয়াবশীত হয়ে তার যে একটি কষ্ট, তার যে বাইকটি পুড়িয়ে ফেলেছে, সে পাঠাওয়ের একটি চালক ছিল। সেই পাঠাও চালকে হয়তো তার এই বাইকের খরচ থেকে, এই বাইকের ইনকাম থেকে তার সংসার চলতো। তার মানবিক দৃষ্টিকোণ থেকে এই আনসারুল্লাহ সাহেব তাকে তার এই বাইকটি উপহার হিসেবে ঘোষণা করেছে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ।